বিরোধী দলীয় নেতাকে রাস্তায় এসে আন্দোলন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানের জবাবে বিএনপির দায়িত্বপ্রাপ্ত মুখপাত্র ও যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীকে সবিনয়ে বলতে চাই, পেটুয়া পুলিশ বাহিনী ও আওয়ামী লীগের দানবের সঙ্গে শান্তিপ্রিয় আন্দোলনকারী মানবের লড়াই হয় না। ক্ষমতায় উত্তাপে প্রধানমন্ত্রী অন্ধ হলেও প্রলয় বন্ধ হবে না। একই সাথে ধমনপীড়ন করে চলমান আন্দোলন সরকার রুখতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন এ নেতা। রোববার সকালে বিএনপির মুখপাত্র ও যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ রাজধানীতে বেশ কয়েকজন টেলিভিশন সাংবাদিকদের বলেন, আমরা দৃঢ়তার সঙ্গে বলতে চাই, শত ধমনপীড়ন, হত্যা, নির্যাতন ও মামলা হামলায় চলমান আন্দোলন আরও বেগবান করবে, একে রুখা যাবে না। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এখনও সময় আছে, সব নেতাকর্মীর মুক্তি দিন, সব মিথ্যা মামলা প্রত্যাহার করুন, নির্দলীয় সরকারের দাবি মেনে নিন, চলমান সংকটের সমাধানে আপনি সম্মানজনকভাবে পদত্যাগ করুন। বিএনপি চেয়ারপারসন ও 18 দলীয় জোট নেত্রীর পক্ষ থেকে দেশব্যাপী চলমান অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনের জন্য 18 দলীয় জোটের নেতাকর্মী সহ দেশবাসীর প্রতি আহ্বান জানান যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ। তারা মুখে সংলাপের কথা বলে, আর অন্যদিকে প্রতিনিয়ত রাজপথে অজস্র বুলেটে ঝাঁঝরা করছে গণতন্ত্র প্রেমী মানুষের বুক। আওয়ামী রাজনৈতিক দানবের সাথে শান্তিপ্রিয় আন্দোলনকামী মানুষের লড়াই হয় না, কারণ দানবের সাথে মানবের লড়াই চলে না। প্রধানমন্ত্রী ক্ষমতার উত্তাপে অন্ধ হয়েও প্রলয় বন্ধ হবে না।